অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমি আলোচনা করব জলবায়ু অঞ্চল চ্যাপ্টারটি সম্পর্কে এই জলবায়ু অঞ্চল চ্যাপ্টার পড়তে গিয়ে তাহলে প্রথমেই তোমাদের জানতে হবে জলবায়ু কাকে বলে সাধারণত বিস্তীর্ণ একটি অঞ্চলে যখন একই ধরনের আবহাওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে গড় নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় জলবায়ু অর্থাৎ বিস্তীর্ণ একটি অঞ্চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় পরিমাণকে বলা হয় জলবায়ু অঞ্চল তাহলে আবহাওয়াকে না আবহাওয়া হচ্ছে দৈনন্দিন ব্যাপার প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগত যে অবস্থা তাকে বলা হয় আবহাওয়া আর সেগুলি যখন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে গড় নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় জলবায়ু এবার উপাদানগুলো কী কী বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুর চাপ বায়ু প্রবাহ এই বিষয়গুলি নির্ণয় করা হয় আবহাওয়া নির্ণয়ের সময় বা জলবায়ু নির্ণয়ের সময় এবার এই বিষয়গুলি যখন একটি বিস্তীর্ণ অঞ্চলে একই রকমের অবস্থান করে বা এই বৈশিষ্ট্যগুলি যখন সমধর্মী হয় তখন সেই অঞ্চল সমধর্ম বিশিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলগুলোকে যখন মানচিত্রে কাল্পনিক রেখার দ্বারা যোগ করা হয় যে অঞ্চলগুলি যে প্যাচগুলি পাওয়া যাবে তাকে বলা হবে জলবায়ু অঞ্চল তাহলে জলবায়ু অঞ্চলে কি দেখা যাবে না একই প্রকার জলবায়ুগত উপাদান দেখা যাবে একই প্রকার জলবায়ুগত উপাদান যুক্ত অঞ্চলগুলিকে যখন মানচিত্রে নির্দিষ্ট রেখার ধারা যুক্ত করা হয় তখন সেই অঞ্চলটিকে বলা হয় জলবায়ু অঞ্চল তাহলে জলবায়ু অঞ্চলের সংজ্ঞা হিসেবে কী লিখবে না পৃথিবীর বিভিন্ন অংশে বিস্তৃত অঞ্চল জুড়ে যখন একই প্রকারের আবহাওয়া ও জলবায়ু বিরাজ করে তখন ওই সমজাতীয় আবহাওয়া ও জলবায়ু অধ্যুষিত অঞ্চলকে জলবায়ু অঞ্চল বলা হয় এবার পড়তে হবে যে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কী কী পাঁচটি বৈশিষ্ট্য আজ আমি আলোচনা করব জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমত হচ্ছে সমধর্মী জলবায়ু তাহলে একই জলবায়ু অঞ্চলে একই ধরনের জলবায়ুগত উপাদানগুলি অবস্থান করবে অর্থাৎ গড় বার্ষিক উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহের দিক বায়ুপ্রবাহের পরিমাণ বায়ুর চাপ এই যে বিষয়গুলি এইগুলি এক একটা জলবায়ু অঞ্চলে একই রকমের অবস্থান করবে নম্বর দু পয়েন্ট হচ্ছে সীমারেখা জলবায়ু অঞ্চলগুলিকে সাধারণত একটি নির্দিষ্ট সীমারেখা দ্বারা বা রেখার দ্বারা কাল্পনিক রেখার দ্বারা মানচিত্রে আলাদা করা হয়ে থাকে এক্ষেত্রে এই সীমারেখাগুলি কোনো রাজনৈতিক সীমারেখাকে অনুসরণ করে অঙ্কন করা হয় না অর্থাৎ ভারতে এক ধরনের জলবায়ু পাকিস্তানে অন্য ধরনের জলবায়ু আফগানিস্তানে অন্য ধরনের জলবায়ু চীনে অন্য ধরনের জলবায়ু এইভাবে দেশগুলির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে জলবায়ুর পরিবর্তন হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আবার একই দেশের মধ্যে বিভিন্ন জলবায়ু অঞ্চলও অবস্থান করতে পারে তাই সীমারেখা নির্ণয় সময় এটা রাজনৈতিক সীমারেখা অনুসরণ করে না তৃতীয়ত হচ্ছে দেখো স্থানান্তর অঞ্চল দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে যে সীমারেখা অঙ্কন করা হয় বাস্তব ক্ষেত্রে কিন্তু সেই সীমারেখাকে অনুসরণ করেই যে জলবায়ু অঞ্চল তুমি গ্রাউন্ডে বা বাস্তবে গিয়ে মা ভূমিতে গিয়ে পরিলক্ষণ করবে তা কিন্তু হয় না যে একটা সূক্ষ্ম রেখার এপারে এক ধরনের জলবায়ু আর রেখাটির অন্য পারে ঠিক অন্য ধরনের জলবায়ু এরকম কিন্তু বাস্তবে দেখা যায় না বরং কি হয় যে দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে অবস্থান করে একটি স্থানান্তর অঞ্চল অর্থাৎ একটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি ক্রমশ প্রকট হতে শুরু করে এবং অন্য একটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি ক্রমশ দুর্বল হতে শুরু করে এই স্থানান্তর অঞ্চল ব্যাপী এই স্থানান্তর অঞ্চল কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে যেখানে দুটি ভিন্ন ধর্মী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি অল্প বিস্তর পরিলক্ষিত হয় চতুর্থত হচ্ছে উপজলবায়ু অঞ্চল একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে আবার কিছু কিছু বৈশিষ্ট্য অনুযায়ী ওই অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী আবার কিছু অপ উপজ জলবায়ু অঞ্চলও অবস্থান করে ঠিক আছে এবার হচ্ছে পাঁচ নম্বরের পয়েন্ট হচ্ছে নামকরণ জলবায়ু অঞ্চলের নামকরণ করার সময় কোনো নির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় না বিশেষ বিশেষ বিষয়ের উপর নির্ভর করে জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়ে থাকে সেটা হতে পারে কোনো হ্রদ অঞ্চল কোনো নির্দিষ্ট কোনো নিরক্ষ কোনো অক্ষরেখা কোনো বনাঞ্চল কোনো দেশ বা কোনো ভূমি এই ভাবে নামকরণ করা হয়ে থাকে যেমন ধরো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এক্ষেত্রে একটি রেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো নিরক্ষ নিরক্ষরেখা যেমন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল এক্ষেত্রে ভূমধ্য সাগর অর্থাৎ একটা জল জলাভূমি সেই জলাভূমির ওপর গুরুত্ব দিয়ে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল নামকরণ করা হয়েছে আবার ধরো চৈনিক জলবায়ু অঞ্চল অর্থাৎ চীন দেশের নাম অনুসারে চৈনিক জলবায়ু অঞ্চল নামকরণ করা হয়েছে আবার ধরো মৌসুমি জলবায়ু অঞ্চল মৌসুমি প্রবাহের ওপর গুরুত্ব দিয়ে জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়েছে এক্ষেত্রে বিভিন্ন জলবায়ু অঞ্চলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয়কে গুরুত্ব দেয়া হয় কোনো নির্দিষ্ট একটি নীতিকে অনুসরণ করে কিন্তু জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয় না এবার আমরা আলোচনা করব এই জলবায়ু অঞ্চল বা জলবায়ু আমাদের কি কি পৃথিবীতে পরিলক্ষিত হয় দেখো পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ু বিদ রয়েছেন যারা সারা পৃথিবীকে জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছেন যেমন রয়েছেন কোপেন থনও জিটিটি ওয়ার্থা প্রমুখ এবার তারা যে জলবায়ু অঞ্চলগুলির বিভাজন করেছেন কখনো উষ্ণতার ওপর কখনো বৃষ্টিপাতের ওপর কখনো স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে এবার সব জলবায়ু অঞ্চলগুলি সম্পর্কে সারা পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলি সম্পর্কে তোমাদের সিলেবাসে পড়ার দরকার নেই তোমাদের যে জলবায়ু অঞ্চলগুলি পড়তে হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চল ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু অঞ্চল তুন্দ্রা জলবায়ু অঞ্চল ঠিক আছে এই জলবায়ু অঞ্চলগুলি সম্পর্কে তোমাদের শুধুমাত্র পড়তে হবে তাহলে প্রথমেই যে জলবায়ু অঞ্চলটি আজ আলোচনা করব সেটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়তে গিয়ে প্রথমেই জানতে হবে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলতে কি বোঝো নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে এই কারণে নিরক্ষরেখার উভয় পাশে যে জলবায়ু অঞ্চল দেখা যায় তাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলা হয় আর এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সৃষ্ট গভীর অরণ্যের কারণে একে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল এবার কোথায় রয়েছে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দু ভাবে আলোচনা করতে হবে অক্ষাংশগত অবস্থান আর রাজনৈতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থান এবার অক্ষাংশগত অবস্থানটা কি সাধারণত নিরক্ষরেখার দুই পাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অবস্থান করছে আর রাজনৈতিক অবস্থানটা কি বিভিন্ন মহাদেশে ওপর দিয়ে এই যে নিরক্ষরেখা গেছে এই নিরক্ষরেখা বিভিন্ন মহাদেশের কোন কোন দেশে অবস্থান করছে সেগুলোকে তোমাদের একটু এখানে জানতে হবে যেমন আফ্রিকা মহাদেশের মধ্যে রয়েছে কঙ্গো বা জায়রে নদীর অববাহিকা অঞ্চল দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে আমাজন নদী অববাহিকা অঞ্চল আর এশিয়ার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স ভারতের দক্ষিণ পশ্চিম অংশ শ্রীলঙ্কার দক্ষিণ অংশ পশ্চিম কলম্বিয়ার উপকূল এগুলি আর মাদাগাস্কারের পূর্বাংশ অর্থাৎ আফ্রিকার পূর্ব দিক আফ্রিকার দক্ষিণাংশে মাদাগাস্কারের পূর্বাংশে এই জলবায়ু অঞ্চল দেখা যায় এছাড়াও মধ্য আমেরিকার মধ্যে পানামা কোস্টারিকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু কিছু অঞ্চলে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায় এবার পড়তে হবে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি কী কী অর্থাৎ জলবায়ুর উপাদানগুলি কীভাবে এখানে রয়েছে উপাদানের মধ্যে উষ্ণতা আর বৃষ্টিপাত এই প্রধান দুটি উপাদান সম্পর্কে তোমাদের পাঠ্য বই অনুসারে আলোচনা করছি উষ্ণতাটা কি না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যেহেতু এটা নিরক্ষরেখার দুই পাশে অবস্থান করছে সারা বছর এখানে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় তাই সারা বছরই এখানে উষ্ণতা বেশি থাকে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ হচ্ছে প্রায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও কোথাও পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানে লক্ষ্য করা যায় বার্ষিক উষ্ণতার প্রসর এখানে হয় দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রসর কি না উষ্ণতম মাস এবং শীতলতম গড় উষ্ণতার যে পার্থক্য তাকে বলা হয় উষ্ণতার পার্থক্য যেহেতু এখানে সারা বছরই উষ্ণতা বেশি থাকে তাই উষ্ণতার প্রসর দেখো এখানে কিন্তু কম হয় অর্থাৎ সারা বছরই এখানে একটাই ঋতু থাকে সেটা হচ্ছে গ্রীষ্ম ঋতু সারা বছর প্রতিদিন এখানে গরমের পরিমাণ বেশি থাকে তাই শীত শীতল ঋতু বলে সেরকম কোন ঋতু নেই তাই উভয়ের মধ্যে পার্থক্য করতে গিয়ে বা উষ্ণতার প্রসর নির্ণয় করতে গিয়েও কিন্তু পার্থক্য থেকে গিয়ে ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এখানে শীতল সময় বলতে বোঝায় সাধারণত রাত্রিবেলাকে অর্থাৎ রাতের বেলা উষ্ণতা অনেকটা এখানে কমে যায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড মতো হয় তাই নিরক্ষী অঞ্চলে রাত্রিবেলাকেই বিশেষভাবে বলা হয় যে একটি হচ্ছে ক্রান্তীয় শীতকাল এছাড়া সারাদিনই কিন্তু উষ্ণতা প্রবল বেশি থাকে এবার বৃষ্টিপাত যেহেতু উষ্ণতা বেশি থাকে এখানে জলভাগের পরিমাণ বেশি রয়েছে তাই এই অঞ্চলে জল দ্রুত বাষ্পীভূত হয় ঊর্ধ্বাকাশে গিয়ে তা ঘনীভূত হয় এবং পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায় প্রায় প্রতিদিন এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হয় দুশো থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত এবং এখানে যে বৃষ্টিপাতটা হয় তা পরিচলন পদ্ধতির বৃষ্টিপাত পরিচলন বৃষ্টিপাত প্রতিদিন বিকেল চারটের সময় বজ্রবিদ্যুৎ সহযোগে প্রবল ঝড় বৃষ্টি সহযোগে এখানে বৃষ্টিপাত হয় নিম্বাস মেঘে আকাশ ঢেকে যায় প্রচুর বৃষ্টিপাত হয় যাকে বলা হয় ফোর ও ক্লক রেইন বা বিকেল চারটের বৃষ্টি এই অঞ্চলে রাত্রিবেলা আকাশ আবার মেঘমুক্ত হয়ে যায় এবং তাপমাত্রা কিছুটা কমে যায় বিকেলের সময় বৃষ্টিপাত হয়ে আকাশ মেঘমুক্ত হয় তাপ বা বিকিরিত হয় এবং তাপের পরিমাণটা ভূপৃষ্ঠে কিছুটা কমে আসে এই জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ কি এই অঞ্চলে একেবারে পাঁচ ডিগ্রি উত্তর থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই অংশে বাতাসে শান্ত ভাব বজায় থাকে বাতাসে দিনের বেলা প্রচণ্ড নিম্নচাপ থাকে তাই এই অঞ্চলটিকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা এই অঞ্চলে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ থেকে আগত উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ পূর্ব বায়ু পরস্পর মিলিত হওয়ার চেষ্টা করে যাকে বলা হয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল এই দুটি বায়ুর মিলন ক্ষেত্রটিকে বলা হয় আন্তঃক্রান্তীয় অভিস্মৃতি অঞ্চল বা আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র এই অঞ্চলে সাধারণত নিম্নচাপের পরিমাণ প্রবল থাকে এবং বৃষ্টিপাত ঘটে থাকে বিকেলে দিকে এবং অভিসরণ অঞ্চল দ্বারা তাই বলা হয় যে এই অঞ্চলে জলবায়ুটা প্রভাবিত হয় এবার আলোচনা করব নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে জীবেদের মধ্যে আলোচনা করব স্বাভাবিক উদ্ভিদ এখানকার প্রাণীজ উপাদান কী কি রয়েছে এবং মানুষের জীবনে এই জলবায়ু অঞ্চল কি প্রভাব ফেলছে প্রথমে তাহলে বলছি স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যেহেতু এই অঞ্চলে সারা বছর উষ্ণতা বেশি বেশি থাকে বৃষ্টিপাতও থাকে তাই উদ্ভিদের জন্য প্রয়োজনীয় উষ্ণতা বা আর্দ্রতার অভাব হয় না প্রচুর গাছ এখানে জন্মায় এই গাছগুলিকে বলা হয় চিরসবুজ অরণ্য বা এভারগ্রিন ফরেস্ট কেন বলা হয় না যেহেতু আর্দ্রতার অভাব থাকে না তাই বাতা গাছেদের পাতা কোনো একটি সময় যে সব ঝরে গেল এরকম কিন্তু হয় না সারা বছরই অল্প বিস্তর পাতা ঝরতে থাকে কিন্তু ওভারঅল কিন্তু অরণ্যের উপরিভাগ সবুজ থাকে সারা বছরই তাই একে বলা হয় চিরসবুজ অরণ্য এখানে কি কি গাছ দেখা যায় রবার গাছ রোজউড ব্রাজিল নাট আয়রন উড বাঁশ এই ধরনের গাছগুলি এখানে দেখা যায় এই চিরসবুজ অরণ্যের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় যে অরণ্যটা অবস্থান করছে তা সেলভা নামে পরিচিত এবং এটি পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি এছাড়াও বৃহত্তম বনভূমি যেটা সেলবা বনভূমি ব্রাজিলে রয়েছে এখানে এই বিভিন্ন ধরনের যে গাছগুলির নাম বললাম সেগুলি ছাড়াও যেমন মেহগিনি রবার পাম কোকো সিঙ্কোনা এই ধরনের গাছও কিন্তু দেখা যায় এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে যেমন শাল সেগুন আবলু রবার এই ধরনের গাছও দেখা যায় উপকূলবর্তী অঞ্চলে প্রচুর নারকেল তাল গাছ এগুলিও জন্মায় এই অঞ্চলে এত বিভিন্ন ধরনের প্রজাতির গাছ একসাথে পাশাপাশি জন্মায় এবং বাতাসে অক্সিজেনের সাপ্লাই দেয় বা যোগান দেয় এখানে প্রায় দুই বর্গ কিলোমিটার অঞ্চলে গড়ে তিনশো প্রজাতির গাছ দেখা যায় বিভিন্ন ধরনের গাছ একসাথে জন্মায় গাছেদের কাঠ খুব শক্ত হয় ভারী হয় গুড়ি খুব লম্বা হয় মোটা হয় পাতা খুব বেশি চওড়া হয় গাছেদের শাখা প্রশাখা বেশি থাকে গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে এবং এত উভয়ের মধ্যে গাছেদের মধ্যে সূর্যের আলো পাওয়ার জন্য এত বেশি প্রতিযোগিতা চলে খুব দ্রুত গাছগুলি লম্বাই হয় এবং দ্রুত বেড়ে যায় পাতার পরিমাণও বেশি হয় এবং ওপরের আকাশে গিয়ে শাখা প্রশাখা পাতা মিলে একটি ঘন সন্নিবিষ্ট ক্যানোপি বা সৃষ্টি করে যা সূর্যের আলোকে পর্যন্ত অরণ্যের গভীরে পৌঁছাতে দেয় না ফলে এই অরণ্যের গভীর অঞ্চলটিকে চির অঞ্চল বা অন্ধকারাচ্ছন্ন অঞ্চলও বলা হয় এমন অনেক জায়গা আছে এই অরণ্যের গভীরে যে দিনের বেলাতেও এখানে অন্ধকার অবস্থান করে যেহেতু সূর্যের আলো পৌঁছায় না প্রতিদিন বৃষ্টিপাত হয় তাই অরণ্যের গভীরে স্যাঁত সেতে লতা পরিবেষ্টিত পরগাছা পরিবেষ্টিত কর্দমাক্ত একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে অরণ্যের ভেতরে ঠিক আছে এই অরণ্য অঞ্চলটি এতটাই লম্বা হয় যে এই অরণ্য অঞ্চলকে আবার কতগুলি স্তরে বিন্যস্ত করা হয় উলম্বভাবে একেবারে নিচের স্তরটিকে বলা হয় তলদেশ যেখানে লতা বা বিভিন্ন শ্যাওলা জাতীয় গাছের পরিমাণ বেশি থাকে মধ্যবর্তী স্তর একটা থাকে যেখানে উচ্চতা সাধারণত বেশি হয় সাধারণত ষাট মিটারের মধ্যে অবস্থান করে মধ্যবর্তী স্তরের চান্দোয়া স্তর যেখানে গাছপালাগুলি পর শাখা পোশাখা গাছপালার পাতা পরস্পর যুক্ত হয়ে একটা ঘন সন্নিবিষ্ট পরিবেশের সৃষ্টি করে যা সূর্যের আলোকে বাধা দেয় এবং সর্বোচ্চ স্তর সেটাকে অতিক্রম করেও কিছু গাছ নিজেদের মাথা উঁচু করে অবস্থান করে সূর্যের আলো পাওয়ার জন্য যেটাকে বলা হয় সর্বোচ্চ স্তর তাহলে এতগুলি স্তর রয়েছে উলম্বভাবে তলদেশীয় স্তর মধ্যবর্তী স্তর চাঁদোয়া স্তর এবং সর্বোচ্চ স্তর তলদেশে র্যাফলেসিয়া অর্কিড এই জাতীয় গাছগুলি দেখা যায় এখানে বন্য প্রাণের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি এবং জীবজন্তু যেমন বান্দর গরিলা শিম্পাঞ্জি ওরাঙ্গটাং বিভিন্ন রকমের সাপ পাখি বিষাক্ত কীট পতঙ্গ হরিণ গন্ডার জেবরা প্রচুর নদীর জলাশয় বা নদীতে রয়েছে প্রচুর কুমির জলহস্তী বিভিন্ন ধরনের মাছ এগুলি এই অরণ্য অঞ্চলে দেখা যায় এবার এই অরণ্য মানুষের জীবনে কি প্রভাব ফেলছে এই অরণ্যের গভীরে মানুষের অবস্থান দেখা যায় কিছু বিরল প্রজাতির মানুষ বিরল উপজাতি মানুষ এই অস্বাস্থ্যকর জলবায়ু অঞ্চলেও কিন্তু অবস্থান করে যদিও তাদের পরিমাণ হচ্ছে খুবই কম জনবসতি বিরল বা অতি বিরল প্রকৃতির তবুও এখানে কিন্তু অরণ্যের গভীরে কিছু উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করে যেমন কারা রয়েছে যাইরে অববাহিকা অঞ্চলে রয়েছে পিগমি প্রজাতি উচ্চ আমাজন অববাহিকায় রয়েছে রেড ইন্ডিয়ান প্রজাতি দক্ষিণ পূর্ব এশিয়ায় রয়েছে সেমাং উপজাতির মানুষ এরা সাধারণত সভ্য সমাজ থেকে নিজেদেরকে দূরে রাখে বনের ফলমূল বনজ সম্পদ সংগ্রহ পশুপাশি পশু শিকার এইভাবেই তারা কিন্তু নিজেদের জীবনটাকে অতিবাহিত করে সভ্য মানুষের কাছ থেকে তারা দূরে থাকার চেষ্টা করে তবুও বর্তমান দিনে কিছু কিছু অঞ্চলে তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করছে বা তাদেরকে বসবাস করানোর চেষ্টা চালানো হচ্ছে সরকারি তরফে যেমন আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে এখানে ভুট্টা মিষ্টি আলু ওল কলার চাষ করা হয় কোথাও কোথাও স্থায়ীভাবেও কৃষিকাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে আর অরণ্য যেখানে হালকা হয়ে এসছে সেখানে যেখানে জনবসতির পরিমাণ বেশি সেই অঞ্চলগুলিতে সাধারণত আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করা হয়ে থাকে যেমন আধুনিক কৃষি পদ্ধতির একটি উল্লেখযোগ্য কৃষি পদ্ধতি হচ্ছে বাগিচা কৃষি পদ্ধতি বাগিচা কৃষি পদ্ধতিটা কি সাধারণত বাগিচা কৃষি হচ্ছে একবার কোনো একটি বিস্তীর্ণ অঞ্চলে গাছ রোপণ করা হয় এবং দীর্ঘদিন ধরে বাগিচা সৃষ্টি করা হয় বা বাগানের সৃষ্টি করা হয় এবং দিন ধরে তার সেখান থেকে ফসল উৎপাদন করা হয় হয় তাকে বলা বাগিচা কৃষি এই বাগিচা কৃষিতে সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় জাভা সুমাত্রা দ্বীপে রবার চাষ করা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ কলার চাষ করা হয় আফ্রিকার গিনি উপকূলে কোকো তাল জাতীয় গাছের থেকে তেল উৎপাদন করে অধিবাসীরা জীবিকা নির্বাহ করে তাহলে এই বাগিচা কৃষি হচ্ছে একবার গাছ রোপণ করা হয় তা থেকে বহু বছর ধরে ফসল উৎপাদন করা হয়ে থাকে এখানে কৃষি ছাড়াও যে অর্থনৈতিক বিষয়গুলি রয়েছে মানুষের মধ্যে যেমন হচ্ছে খনিজ সম্পদ আর শিল্প খনিজ সম্পদ সংগ্রহের মধ্যে রয়েছে মালয়ে টিন পাওয়া যায় সুমাত্রা জাভা বর্ণীয়তে প্রচুর খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আর এখানে বিভিন্ন ধরনের জলবায়ুগত অসুবিধা রয়েছে জনবসতিদের মধ্যে প্রযুক্তির অভাব রয়েছে এই বিভিন্ন কারণে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি স্থানীয় কৃষিজ বনজ খনিজ সম্পদের ভিত ওপর ভিত্তি করে কিছু কিছু হালকা শিল্প গড়ে উঠেছে সাম্প্রতিক অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে অস্বাস্থ্যকর জলবায়ু দুর্গম জঙ্গল বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব ম্যালেরিয়া কালাজ্বরের প্রাদুর্ভাব এই বিভিন্ন কারণে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নতি ব্যাহত হচ্ছে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে এই অঞ্চলে নতুন নতুন জনবসতি গড়ে উঠছে আর জনবসতি ক্রম চাহিদা মেটাতে গিয়ে এখানকার অরণ্য পরিবেশ ধ্বংস হচ্ছে তুলনামূলকভাবে কৃষি শিল্প পরিবহনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে উনিশশো সালে ট্রান্স অ্যামাজন হাইওয়ের মাধ্যমে এই অঞ্চল বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করা হয় এবং এটি তৈরি করতে গিয়ে এই অঞ্চলের জীব এবং পরিবেশের প্রভূত ক্ষতি হয়েছে এই অরণ্য অঞ্চলকে বলা হয় যে পৃথিবী যেমন শেলবা অরণ্যকে বলা হয় যে পৃথিবীর ফুসফুস যেখান থেকে প্রচুর বায়ুমণ্ডলের পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেনের যোগান পাওয়া যায় কিন্তু বর্তমানে এই অরণ্য অঞ্চল দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে ফলে পরিবেশের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পরিবেশকে তাহলে এই হচ্ছে আজকের আলোচনা জলবায়ু অঞ্চল সংক্রান্ত পরবর্তী দিনে বাকি জলবায়ু অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ